হ্যালো বন্ধুরা, প্রেজেন্ট অ্যানিমেল ফাইট এপিসোডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন রয়্যাল বেঙ্গল টাইগার এবং গ্রিজলি বেয়ারের। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু। এরা দেখতে যেরকম সুন্দর, তেরকমই তারা অনেকটা ভয়ঙ্কর। অন্যদিকে গ্রিজলি বেয়ারা হচ্ছে ভাল্লুক প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক ভাল্লুক। তাহলে বন্ধুরা, এই দুটি প্রাণী যদি নিজেরা সামনাসামনি হয়ে যায় এবং লড়াই করে, সে লড়াইতে কে জিততে পারবে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের কাছে বলে রেখে দিই, যে বনে ভালুক থাকে সে বনে বাঘ থাকে না, আবার যে বনে বাঘ থাকে সে বনে ভালুক থাকে না। তাই এই দুটি প্রাণীর মধ্যে লড়াই খুব কম হবে, কিন্তু লড়াই হলে কে জিততে পারে জানতে হলে এই ভিডিওটি দেখুন। তার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই দুটি প্রাণীর মধ্যে লড়াই হলে কে জিততে পারে তা জানার আগে এই দুটি প্রাণীর সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। তো আমরা প্রথমে জেনে নিই গ্রিজলি বেয়ারদের সম্পর্কে কিছু এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, গ্রিজলি বেয়াররা মাত্র নর্থ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। এর আরেকটি নাম হচ্ছে ব্রাউন বেয়ার। এই ব্রাউন বেয়াররা হচ্ছে অনেক ভয়ঙ্কর প্রজাতির ভাল্লুক। এরা ওজনের দিক দিয়ে প্রায় 200 থেকে 270 কেজি পর্যন্ত হয়। সেক্ষেত্রে তাদের দেহের আকৃতি প্রায় উচ্চতার দিক দিয়ে প্রায় 3 থেকে 4 ফুট এবং লম্বার দিক দিয়ে তারা প্রায় 6 থেকে 7 ফুট পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত ওজন এবং এত বড় শরীর নিয়ে এই গ্রিজলি বেয়াররা খুব কম জোরে দৌড়াতে পারে, অথবা এটি একটি অলস প্রজাতির প্রাণী। কিন্তু আসলে তা নয়, এরা জঙ্গলের ভিতর প্রতি ঘন্টায় 56 কিলোমিটার বেগে দৌড়াতে পারবে। বন্ধুরা, এই গ্রিজলি বেয়ারের সম্পূর্ণ চোয়ালে প্রায় 40টির মতন দাঁত থাকে এবং তাদের প্রত্যেকটি দাঁতের আকৃতি সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এরা প্রতিদিন প্রায় 40 কেজি মতন খাবার খায়। এই গ্রিজলি বেয়াররা কোনো শিকারকে প্রতি স্কোয়ার ইঞ্চিতে প্রায় 580 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। বিজ্ঞানীরা এটা বলে, গ্রিজলি বেয়ারের কামড়ে চাপ দিয়ে একটি বোলিং বল বা অথবা লোহার বল ভেঙে ফেলা যাবে। গ্রিজলি বেয়ারের দেহের আকৃতি যেমন বড়, তেমনই বড় তাদের নখ। এই গ্রিজলি বেয়ারের প্রত্যেকটি নখের আকৃতি প্রায় 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, যার সাহায্যে তারা কোনো শিকারকে শুধুমাত্র আঁচল মেরে অনেকটা আহত করতে পারবে, চাইলে তারা সেই শিকারকে মেরেও ফেলতে পারবে। এরূপ ইনফরমেশনযুক্ত ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এখন আপনারা জানতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগারদের সম্পর্কে কিছু অজানা এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন জেনে নেওয়া যাক, এই রয়্যাল বেঙ্গল টাইগাররা শুধুমাত্র বাংলাদেশের সুন্দরবনে বসবাস করে। এই রয়্যাল বেঙ্গল টাইগাররা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এটি একটি বিরাল প্রজাতির প্রাণী। এরা উচ্চতার দিক দিয়ে প্রায় 3 থেকে 4 ফুট পর্যন্ত যেতে পারে এবং এরা লম্বার দিক দিয়ে সর্বোচ্চ 16 ফুট পর্যন্ত যেতে পারে। আজ পর্যন্ত পাওয়া যাওয়া সর্ববৃহৎ রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে 20 ফুট পর্যন্ত লম্বা। তাছাড়া এদের ওজন গিয়ে দাঁড়ায় প্রায় 173 কেজি থেকে শুরু করে প্রায় 260 কেজি পর্যন্ত। এই রয়্যাল বেঙ্গল টাইগারদের দাঁতের আকৃতিটা অনেকটা বড় হতো অন্যান্য বাঘ বা টাইগারদের থেকে। এদের দাঁতের আকৃতি সর্বোচ্চ 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারত। সেই 4 ইঞ্চি লম্বা দাঁত দিয়ে তারা কোনো শিকারকে প্রতি স্কোয়ার ইঞ্চিতে সর্বোচ্চ 525 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারত। তো বন্ধুরা, এই দুটি প্রাণীর মধ্যে লড়াই হলে কে জিততে পারে তা জানার আগে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এমনই তথ্য সবসময় পেতে হলে। তো চলুন জেনে নেওয়া যাক কে জিততে পারে। বন্ধুরা, এই দুটি প্রাণী যদি দেহের আকৃতির দিক দিয়ে কম্পারিজন করা হয় তাহলে অনেকটা এগিয়ে থাকবে রয়্যাল বেঙ্গল টাইগাররা, কারণ তারা উচ্চতার দিক দিয়ে সর্বোচ্চ 5 ফুট পর্যন্ত যেতে পারে, যেখানে একটি গ্রিজলি বেয়ারা সর্বোচ্চ 4 ফুট পর্যন্ত যেতে পারে, এবং গ্রিজলি বেয়ারা লম্বার দিক দিয়ে প্রায় সর্বোচ্চ 7 ফুট পর্যন্ত যেতে পারে। অন্যদিকে একটি রয়্যাল বেঙ্গল টাইগাররা গ্রিজলি বেয়ারদের থেকে লম্বা অনেকটা বড় হয়, কারণ তারা 16 ফুট পর্যন্ত যেতে পারে। তাই লম্বা মানে দেহের আকৃতির দিক দিয়ে গ্রিজলি বেয়াররা একটু পিছিয়ে থাকবে, অন্যদিকে রয়্যাল বেঙ্গল টাইগাররা থাকবে একটু এগিয়ে। তবে গ্রিজলি বেয়াররা একটা জিনিস পারত, তা হলো তারা দু পায়ে দাঁড়াতে পারত, যেটা রয়্যাল বেঙ্গল টাইগাররা পারত না। গ্রিজলি বেয়াররা যদি তাদের দু পায়ে দাঁড়ায় তাহলে তারা প্রায় 7 ফুট পর্যন্ত উচ্চতা যায় তাদের, আর যেদিকে রয়্যাল বেঙ্গল টাইগার উচ্চতা সেম থাকে, তাদের লড় হয় না। তাই উচ্চতার দিক দিয়ে এই দুটি প্রাণীকে প্রায় সমান না বলা গেলেও চলে। একদিক দিয়ে গ্রিজলি বেয়াররা এগিয়ে রয়েছে।
আবার এই দুটি প্রাণী দাঁতের আকৃতির দিক দিয়ে যদি কম্পারিজন করা হয় তাহলে এগিয়ে থাকবে রয়্যাল বেঙ্গল টাইগার, কারণ তাদের দাঁতের আকৃতি 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আর যেখানে একটি গ্রিজলি বেয়ারের দাঁতের আকৃতি সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তবে গ্রিজলি বেয়ারার যে চাপটা কোনো শিকার উপর প্রয়োগ করতে পারে সেই চাপটা একটি রয়্যাল বেঙ্গল টাইগার কোনো শিকার উপর প্রয়োগ করতে পারে না, কারণ গ্রিজলি বেয়ারা একটি শিকারকে প্রতি স্কোয়ার ইঞ্চিতে 580 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। সেখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার কোনো শিকারের উপর প্রতি স্কোয়ার ইঞ্চিতে মাত্র 525 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। তাই বাইট ফোর্সের দিক দিয়ে গ্রিজলি বেয়ারা থাকবে আবার অনেকটা এগিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারদের থেকে। আবার গ্রিজলি বেয়ারে আরেকটা এবিলিটি ছিল, সে এবিলিটিটা হলো তারা অসম্ভব জোরে দৌড়াতে পারত জঙ্গলে, কারণ তারা প্রতি ঘন্টা 56 কিলোমিটার বেগে দৌড়াতে পারত, যেখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগাররা প্রতি ঘন্টায় মাত্র 32 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। আবার গ্রিজলি বেয়ারে আরেকটা অ্যাডভান্টেজ এবং স্পেশাল এবিলিটি ছিল, সে এবিলিটিটা হলো তাদের নখ। তাদের প্রত্যেকটি নখের আকৃতি সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, যার সাহায্যে গ্রিজলি বেয়াররা যদি রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে একবার আছল দেয় তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের অনেকটা ক্ষতি হবে। প্রধানত তাদের চোখের উপর ক্ষতি হলে রয়্যাল বেঙ্গল টাইগার এই যুদ্ধে কোনোভাবে জিততে পারবে না। গ্রিজলি বেয়ারের থাবায় অসম্ভব শক্তি হওয়ার কারণে রয়্যাল বেঙ্গল টাইগাররা আরও পিছিয়ে পড়বে এই যুদ্ধ থেকে। বা রয়্যাল বেঙ্গল টাইগাররা আরেকটি দিক দিয়ে এগিয়ে রয়েছে, সেদিকটা হলো তাদের হিংস্র স্বভাব এবং তাদের বুদ্ধি। এই রয়্যাল বেঙ্গল টাইগাররা তাদের হিংস্র স্বভাবের কারণে ডিরেক্ট গিয়ে কোনো শিকারের উপর কামড় বসাতে পারে অথবা সেই শিকারকে হত্যা করতে পারে। তবে গ্রিজলি বেয়াররা এই কাজটি করতে পারে না, তারা ডিরেক্ট গিয়ে কোনো শিকারকে কামড় বসাতে অথবা ডিরেক্ট কোনো শিকারকে হত্যা করতে পারে না। গ্রিজলি বেয়ারের সম্পূর্ণ দেহ লোমে আবৃত হওয়ার কারণে কোনো প্রাণী ডিরেক্ট তাদের চামড়ার ভিতর দাঁতের দাঁত প্রবেশ করাতে পারে না। তাই রয়্যাল বেঙ্গল টাইগাররা ডিরেক্ট তাদের দাঁত গ্রিজলি বেয়ারের শরীর অথবা চামড়ার ভিতর প্রবেশ করাতে খুব কষ্ট হবে। বন্ধুরা, এই যুদ্ধে কে জিততে পারে তা বলা একটু মুশকিল। আমার কাছে মনে হয় এই যুদ্ধে গ্রিজলি বেয়াররা জিততে পারে। আপনাদের কাছে যা মনে হয় তা নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন কে জিততে পারে। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের সাথে সবসময় থাকবেন। প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন।